দোকান থেকে টাকা চুরির অভিযোগ, এক কিশোরকে হাত পা বেঁধে রাখলেন দোকান মালিক। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ওই কিশোরকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। দোকান থেকে টাকা চুরির অভিযোগে বছর ১১-র এক কিশোরকে বেঁধে রাখার অভিযোগ উঠল দোকান মালিকের বিরুদ্ধে। ওই কিশোরকে হাত পা বেঁধে দোকানের মধ্যে ফেলে রাখেন দোকান মালিক, এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাজিরহাট এলাকায়। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে কুলতলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। জানা গেছে, কুলতলি থানা এলাকার গোপালগঞ্জের হাজিরহাট এলাকার অমৃত কয়ালের একটি মাছের খাবারের দোকান রয়েছে। অভিযোগ, প্রায় তার দোকান থেকে টাকা পয়সা চুরি হয়। অভিযুক্ত ছেলেটি প্রায় টাকা নিয়ে পালাতো বলে অভিযোগ। শুক্রবার সকালে টাকা চুরির সময় দেখে ফেলে দোকানদার অমৃত কয়াল। তখনই অভিযুক্তকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়। বাইক নিয়ে ধাওয়া করে তাকে ধরে অবশেষে নিয়ে আসা হয় দোকানে। দোকানের সামনে হাত পা বেঁধে তাকে শুইয়ে রাখা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। অমৃত কয়াল বলেন, মাঝে মধ্যেই দোকানের টাকা চুরি যেত, আজ ধরে ফেলি। যাতে পালিয়ে যেতে না পারে তাই বেঁধে রেখেছিলাম। এরপরই গ্রামবাসীদের খবর দিই। আমি মাছের খাবার বিক্রি করি, মাছের খাবারের দোকান আমার। তা ওই ছেলেটা আমি এখানে জল ধুনো দেওয়ার জন্য সকালে করে দোকান খুলবো। দোকান খুললে ও সেই সুযোগে কোথাও কলাগাছে লাগালে না হলে কোথাও লুইকে থাকবে, টাকা নিয়ে চলে যাবে। আমি টাকা হিসাবে খুঁজে পাই না, কী হয় কী হয়। এই করতে করতে একদিন দেখি ওটা আমার ছেলেকে থুয়ে গেছি, ছেলে ধরে ফেললেছে যে ও টাকা নিয়ে পালাচ্ছে। ছুটেকে ধরে এনেছে, আনলে ৬০০ টাকা পাওয়া যায় ওর কাছে। তাহলে এবার ৬০০ টাকা যখন পাওয়া যাচ্ছে, ওর বাবার মার ডাকা হলো। বাবা মা এসে ওকে ঠেঙিয়ে নিয়ে গেলো, যে হাত জোগে করলো, আমার হাতে পায়ে ধরলো যে বাবা আর কখনো করবে না। তাহলে সেই পর্যন্ত তারপরের দিনে ফের ৪০০ টাকা আমার আমি থুয়ে দিয়ে গেছি। আর টাকা ওখানে রাখি না, টাকা সব পকেটে রেখে দিই, আর বাক্সে টাকা রাখি না। ওপরতলায় উঠেছি, ও সেই ফাঁকে ওই আজকে টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছিলো আমি বাইক নিয়ে গিয়ে ছুটে আজকে কলেজে অলান্তি গেছি। সেই সুযোগে ও মোটামুটি টাকা নিয়ে ১৪০ টাকা থুয়ে দিচ্ছি মাত্র, বৌনি টাকাটা ও নিয়ে ছুটে চলে যাচ্ছে। আর আমি আরেকটা ছেলে আছে ওর সঙ্গে, তাহলে দুজনার শুধু ছুটে বাইক নিয়ে গিয়ে তেলে ধরেছি, কলা গাছের ভিতর লুকিয়েছিলো, কলা গাছের ভিতর থেকে বার করে আর এনে আর বেঁধে থুয়ে দিয়ে, কেউ ছিল না তো, বেঁধে থুয়ে দিয়ে তারপর ওই সব লোকজন ডেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলতলি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।